জিআরডি কি আছেন তোমাদের একটা নিউ ব্লগ দিতে চলেছে। চলো আমরা, এটা হচ্ছে আমাদের সাথী, এই এতে করে আমরা যাব। দেখা যাক তোমাদেরকে কতটা এন্টারটেনমেন্ট দিতে পারি। একটা নতুন জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কতটা কি ভালো লাগবে সেটা তোমাদের ব্যাপার। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे क्लिक। प्राय अनेकटा पथ आसार पर आमरा आमादे जे लक्ष्य, जे राजबाड़ी, जे घूरते, जे भ्रमण, जे ब्लगटा करते एसेछि तार काछाकाछि चले एसेछि आमरा। আর আসতে না আসতেই আমাদের চোখে পড়লো রাজবাড়ির গেট, এবং সেই গেটটা দেখতেই পাচ্ছো তোমরা, এটা হচ্ছে রাজবাড়ির গেট। সেই গেটটার মধ্য দিয়ে আমরা এখন প্রবেশ করছি। ঢোকার সাথে সাথেই একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম, জানি না আদেও এটা কী, কিসের জন্য ব্যবহার হতো। এটা দেখলাম যে অনেকদিন ধরে পড়ে রয়েছে এবং পুরনো বাড়ি ভাঙা ছিল। রাজবাড়ি ঢোকার সাথে সাথেই গাছপালা এবং এই সুন্দর এই ঐতিহ্যটা আমরা দেখতে পেলাম। এটা অনেকটাই সুন্দর, অনেকগুলো গাছপালা রয়েছে, এবং আমরা রাজবাড়ির ভেতরে ঢুকছি। ঢোকার সাথে সাথে কিছু একটু দূর থেকে, মানে বাইরে থেকে রাজবাড়িগুলো দেখা যাচ্ছে, এবং ঢোকার সাথে সাথেই আমরা রাজবাড়ি দেখতে পেলাম যেখানে এখনও রাজার বংশধরেরা থাকে। এবং এখানে ভিডিও করতে দেয় না, কিন্তু আমাদের লাকিলি ভাগ্যটা অনেকটা ভালো ছিল এবং আমরা ভিডিও করতে পেরেছি। ব্যাস এইমাত্র আমরা এখানে পৌঁছালাম, যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। তো আমরা প্রথমেই এন্ট্রান্স ঢুকি, আমরা প্রথমেই এই দুর্গা, আমরা প্রথমে এই তুলসী মন্দিরটা দেখতে পেলাম। তো এটা খুব সুন্দর করে বানিয়েছে, মানে এটা দেখি মনে হচ্ছে অনেক পুরানো। তুলসী মঞ্চ আছে কিন্তু তুলসী গাছ নেই, কেন কি এখানে আর কেউ থাকে না, রাজবাড়ি তো অনেক অনেক, মানে অনেক আগে সবাই থাকতো কিন্তু এখন আর কেউ থাকে না, সেই জন্য এখানে তুলসী গাছ নেই বা দেখাশোনা করার কেউ নেই। নেক্সট আমি দেখতে পাচ্ছি যে এটা একটা দুর্গা দালান, আমি জানতাম না এখানে, স্থানীয়দের কাছ থেকে আমি যেটা জানলাম কি এটা দুর্গা দালান। এখানে আগে খুব ধুমধাম করে দুর্গা পুজো হতো, এখনও হয়, যেটা আমি এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম। চলো একটু সামনে যেয়ে তোমাদের দেখায়, এখন তো খোলা নেই যেহেতু কেউ নেয় এখানে, তো তোমরা চাইলে এবারে দুর্গা পুজোতে এখানে আসতে পারো, অনেক ক্রাউড হয় এখানে। চলো দেখ, দুর্গা দালানের মধ্যে আছি। তো আমাদের একটা সব থেকে বড় ভুল হয়ে গেছে, যেটা আমরা আগে দুর্গা দালান বলেছিলাম অ্যাকচুয়ালি সেটার নাম। তুমি দেখতেই পাচ্ছ এখানে আগের বছরে যে দুর্গা মূর্তি ছিল, তো সেই দুর্গা মূর্তির যে কাঠামো সেটা এখনো আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর যেটা জানলাম এখানে অ্যাকচুয়ালি সরস্বতী পূজাও হয়,
তোমরা চাইলে আসতে পারো, এখানে ভালো সময় কাটাতে পারবে। একটা বড় সুন্দর দালান পড়ে আছে, এখানে তোমরা দাঁড়িয়ে সব কিছু দেখতে পাবে। গাইস, তো আমরা যে রাজবাড়িতে এসেছি, ঘাটে যাওয়ার রাস্তা শুধু তোমরা দেখে নাও। আমার মনে হয় না যে তোমরা এর আগে এরকম ঘাটে যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাবে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সব নিদর্শন যেটা বলা ছিল একদম পুরো ভেঙে গেছে, এর ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বহুত পুরোনো দিনের না, 1942 মানে তারও আগে, অ্যাকচুয়ালি ইংরেজদের 47 এ হয়েছে আমাদের দেশ স্বাধীন, তারও আগে, মানে বুঝতে পারছো কত দিনের পুরোনো। তো এসে তোমাকে জাস্ট একটু ঘাটে যাওয়ার জায়গাটা দেখায়। চারিদিকে অনেক বন জঙ্গল হয়ে গেছে, আসলে কেউ তো আর এখানে থাকে না, এখানে আর কেউ গার্ডও দেয় না, তো অনেক বন জঙ্গল হয়ে গেছে। চলো তার মধ্যে তোমাদের একটু দেখায়। তো এই সেই জায়গা, একটা বড় একটা বড় পুকুর দেখতে, অনেকগুলো ঘাট আছে। দেখে নাও, একটা দুটো তিনটে চারটে চারটে বড় বড় ঘাট আছে এখানে। ভাবতে পারছো যে একটা ঘাটে যাওয়ার জন্য এত বড় একটা গেট? জানি না এটা কি, আমার আমি বুঝতে পারছি না আসলে এটা কি। তো গাইস, আমরা একদম শেষের দিকে, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।